করোনা রোগীর সেবায় সামাজিক সংগঠন। চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তার মণ্ডলী নিয়ে যাত্রা শুরু করেছে হাশেম মডার্ন হসপিটাল। আমরা সেবা দিচ্ছি দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে। এছাড়াও বিশেষজ্ঞ সার্জন ও কনসালটেন্ট দ্বারা সকল ধরনের অপারেশন ও সিজারিয়ান সহ নর্মাল ডেলিভারির সুব্যবস্থা। যোগাযোগের ঠিকানা হাশেম মডার্ন হসপিটাল, গৌরীপুর বাস স্ট্যান্ড, হোমনা রোড, মমতাজ টাওয়ার, তাউতকান্দি, কুমিল্লা। চাঁদপুর চান্দ্রা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষে দুটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ। চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে করোনা রোগীর সেবায় দুটি সামাজিক সংগঠনের মাঝে একটি করে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডারগুলো বিতরণ করা হয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আঘাতে মহাক্ষতির মধ্যে আমরা নিমজ্জিত হতে যাচ্ছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে ইতিপূর্বে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। চাঁদপুরে এই কারণে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এই মহাসংকটে পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে পরিচয় দিয়ে অক্সিজেন সিলিন্ডার দুটি বিতরণ করেন। ক্লাব কার্যালয়ে করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবা বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এস এম মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী, সদর করোনা সেবা ও মনিটরিং সেলের প্রধান সমন্বয়কারী, আমাদের সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাহান খান, ক্লাবের সহসভাপতি মোহাম্মদ রুবেল দেওয়ানের পরিচালনায় ও ক্লাবের সভাপতি মুস্তফা কামালের সভাপতিত্বে। এছাড়াও উপস্থিত ছিলেন চান্দ্রাবাজার ব্লাড ডোনার কমিউনিটির উপদেষ্টা মোহাম্মদ আকবর হোসেন পাটওয়ারি, ক্লাবের সহকারী পরিচালক রুবেল শেখ। সদর সেবা টিমের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন ডাক্তার ইকবাল হোসেন। চান্দ্রাবাজার ব্লাড ডোনার কমিউনিটি পক্ষে গ্রহণ করেন মোজাম্মেল হোসেন। এ সময় অতিথিরা বলেন, সমাজ সেবা একটি মহৎ কাজ, আর এ সেবার মাধ্যমেই সমাজের নেতৃত্ব দেওয়া যায়। করোনা রোগীর সেবায় সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব অক্সিজেন সেবা দিয়ে যে দৃষ্টান্ত সৃষ্টি করেছে তা সংগঠনের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সংগঠনটি যাতে মানবতার সেবায় নিয়োজিত থাকে সেই কামনা করছি। শাহরিয়ার খান কৌশিকের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।